আসসালাম আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন সবাই ভিউয়ার্স এই ভিডিওর আলোচনার বিষয় ওপেন বাইট প্রবলেমের সলিউশন সম্পর্কে তো ভিউয়ার্স আলোচনা শুরু করছি ভিডিওটি দেখতে থাকুন ভিউয়ার্স আসুন প্রথমে জেনে নিই যে ওপেন বাইট প্রবলেম এটি কেমন হয়ে থাকে আপনারা স্ক্রিনে যে দাঁতের ছবিটি দেখতে পাচ্ছেন এখানে দেখা যাচ্ছে মাড়ির দিকের সবগুলো দাঁত দাঁতের উপরে বসলেও সামনের দিকে এমনভাবে ফাঁকা রয়ে গেছে আর এই সমস্যাটাকেই আমরা ওপেন বাইট প্রবলেম বলে থাকি তো ভিওর্স অনেকেরই এ ধরনের ওপেন বাইট প্রবলেম রয়েছে আর এমন ওপেন বাইট যে প্রবলেমগুলো থাকে তারও সলিউশন রয়েছে ডেন্টাল ব্রেসেস ট্রিটমেন্টের মাধ্যমে ভিওর্স ব্রেসেস ট্রিটমেন্টের মাধ্যমে এ ধরনের সামনের দিকে দাঁত উপর এবং নিচের মাড়ির দাঁত একসঙ্গে মিলানোর পরে যদি সামনের দিকে এমনটি ফাঁকা দেখা যায় তাহলে এ ধরনের ক্ষেত্রে আমরা ব্রেসেস ট্রিটমেন্টের মাধ্যমে চিকিৎসা করাতে পারি ব্রেসেস ট্রিটমেন্টের মাধ্যমে এই ধরনের ওপেন বাইট প্রবলেমের একমাত্র ব্রেসেস ট্রিটমেন্টের মাধ্যমে কিন্তু করা হয়ে থাকে অন্য কোনো ওয়ে নাই একমাত্র এ ধরনের ব্রেসেস ট্রিটমেন্টের মাধ্যমে এ ধরনের ওপেন বাইট যে প্রবলেমগুলো থাকে সেগুলোর সলিউশন দেওয়া হয়ে থাকে যদিও এ ধরনের ট্রিটমেন্টের বেশ সময় লাগে যদি অনেক বেশি ফাঁকা থাকে সেক্ষেত্রে দেড় থেকে দু বছর বা তার বেশি সময় লেগে যেতে পারে আর যদি ফাঁকার পরিমাণ অল্প থাকে সেক্ষেত্রে অল্প সময় লাগে তো মূলত ব্রেসেস ট্রিটমেন্টের মাধ্যমে আঁকা বাঁকা উঁচু নিচু এবং ফাঁকা দাঁতের স্থায়ীভাবে চিকিৎসা করা হয়ে থাকে ভিওর্স যাদের এ ধরনের ওপেন বাইট প্রবলেম রয়েছে তাদের জন্য একটিই ট্রিটমেন্ট পদ্ধতি আছে আর তা হলো ব্রেসেস পদ্ধতি এ ধরনের ব্রেসেস করালে আপনার এ ধরনের ফাঁকা থাকা সমস্যাটা পরিপূর্ণভাবে বন্ধ হয়ে যাবে চিকিৎসার মাধ্যমে এ ধরনের ওপেন বাইট প্রবলেমগুলো কিন্তু সলভ করা যায় তো ভিওয়ার্স ভিডিওর আলোচনা এই পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে শেয়ার করবেন আর চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে রাখতে পারেন দাঁত সম্পর্কে জানার জন্য সবাই ভালো থাকবেন আলাইকুম